মাথায় পেঁচানো ব্যান্ডেজের উপর লেখা হার নেই চাপ দিবেন না, এমন একটি ছবি হাতে নিয়ে বুক চাপড়ে বিলাপ করছেন সন্তানহারা এক মা। কোটা সংস্কার আন্দোলনে ঘাতকের গুলিতে খুলি উড়ে গিয়ে মারা গেছে ফয়সাল। নিহত ফয়সালের বাড়িতে গিয়ে দেখা যায় ছেলে মারা যাওয়ার পর থেকে প্রতিদিনই এভাবে কান্নায় চোখ ভেজান ফয়সালের বৃদ্ধা মা হাজেরা বেগম। তার আত্মচিৎকারে আকাশ বাতাস ভারী হয়ে ওঠে, যেন বৃষ্টির প্রতিটি ফোঁটা হয়ে অশ্রু ঝরছে তাদের বাড়িতে। পাশে বসে কাঁদছেন ফয়সালের বাবা সহ তার ছয় বোন ও আত্মীয় স্বজন। শুধু তারা নয়, প্রতিবেশীরাও চোখের অশ্রু ঝরাচ্ছেন ফয়সালের জন্য। স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য। গণমাধ্যম কর্মীদের দেখে ফয়সালের মা হাজেরা বেগম চিৎকার করে বলছেন, আমার ছেলের জীবনটারে কেউ ভিক্ষা দাও, আহারে নিমাইরে, এভাবে গুলি করে মারছে রে, মাথায় মগজ উড়ে গেছে, কোন পাষাণ্ড আমার ছেলেটারে এভাবে গুলি করে মারছে রে, তার কি একটুও হাত কাঁপল না, মানিক চান্দ রে কই দাফন করছে, কি দোষ ছিল আমার মানিকের। তার মতো করে ফয়সালের বোনও বলতে থাকেন শেষবারের মতো ফয়সালের লাশ দেখতে চান তারা। আমার ভাইয়ে মেধাবী স্টুডেন্ট, আমার ভাইয়ে আন্দোলনে যায় নাই, আমার ভাইয়ে রাস্তা দিয়ে যাইতে লিস্তো, আমার ভাইয়েরে মাইরে লাইছে, আমার ভাইয়ের ফিরত চাই, আমার ভাইয়ের লাশ চাই, আমার ভাইয়ের লাশটা দেন, আমরা লাশটা দিলাম না, খবরটা দেখতে কান্না কইরাম। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে গেল 19 জুলাই রাজধানীর আবদুল্লাহপুর এলাকায় মাথায় গুলিবিদ্ধ হয়ে মারা যায় ফয়সাল সরকার। বিভিন্ন জায়গায় খোঁজ করেও তাকে পায়নি পরিবার। 13 দিন পর তার পরিবার জানতে পারেন বেওয়ারিশ লাশ হিসেবে তাকে ঢাকায় গণকবর দেওয়া হয়। ফয়সালের স্বজনরা জানান গেল 19 জুলাই বিকেলে আবদুল্লাহপুরের শ্যামলী পরিবহনের কাউন্টারে যাবেন বলে বাসা থেকে বের হয় ফয়সাল। বিভিন্ন জায়গায় গোলাগুলির সংবাদ শুনে তার খোঁজ নামে পরিবার। খোঁজ না পেয়ে 28 জুলাই দক্ষিণখান থানায় জিডি করা হয়। 1 আগস্ট বিকেলে বেওয়ারিশ লাশ হিসেবে দাফন করা মরদেহগুলোর ছবি দেখালে সেখানে ফয়সালের মরদেহের ছবি দেখতে পান তারা। কোথায় দাফন করা হয়েছে জানতে চাইলে জানানো হয় 15 থেকে 20টি লাশ একসাথে গণকবর দেওয়া হয়েছে। কাকে কোথায় দাফন করা হয়েছে তা কেউ বলতে পারেননি। আমরা আঞ্জুমানে বলছিলাম যে আমাদের লাশ তো বলছে যে 7-8-10 জন এক জায়গায় মাটি দইছে, এন থেকে তোমার ভাইয়ের লাশ কীভাবে বিছিয়ে আবার করে দিল, আর লাশের অনেক দিন হয়ে গেছে, 7-8 দিন হয়ে গেছে মাটি গেলে। সরকারের কাছে অনেকটা সহযোগিতা চাই, আপনি বলছেন যে সরকারের কাছে কি আমরা সহযোগিতা চাই, এবং এই সংসারটা চলতে কিন্তু খুব হিমশিম খাচ্ছি, এই সেই একমাত্র লেখাপড়ার পাশাপাশি সামান্য কিছু ইনকাম সোর্স ছিল, তো এখন যেহেতু সে মরে গেছে তাকে আর ইনকাম করার মতো সোর্স আর নাই। আমার ছেলে যে হত্যা করছে তাকে বিচার চাই। নিহত ফয়সাল সরকার কুমিল্লার দেবিদ্দার উপজেলার কাচিসাইর গ্রামের বাসিন্দা। চলমান HSC পরীক্ষা দিচ্ছিলেন তিনি। ইতিমধ্যে 8 বিষয় পরীক্ষা শেষ করেছেন। পাশাপাশি সংসারের অভাব অনটন ঘোচাতে শ্যামলী পরিবহনের একটি বাসে সুপারভাইজার হিসেবে খণ্ডকালীন কাজ করতেন। বাবা মা ভাই সহ পরিবার নিয়ে থাকতেন আবদুল্লাহপুর এলাকায় একটি ভাড়া বাসায়। তার আমার মৃত্যুর বিচার চেয়েছেন এলাকাবাসী। মোর্শেদ আলম, কালবেলা।